পড়াইতে কে সাবিলা আচ্ছা ভালো পড়াইতো না হ্যাঁ ও খুব ভালো স্টুডেন্ট ইভেন ওর তিন চারটা স্টুডেন্ট আছে বললাম না ও খুব ভালো পড়ায় আচ্ছা গ্রেট কিন্তু ওর সাথে তো আমার ভালো ইন্টিমেসি নেই শোনো না তুমি একটু ওকে বলো আমি তাহলে ওর সাথে এসে পরে কথা বলে যাব হ্যাঁ আপু তুমি কোনো টেনশন করো না আমি ওকে বলে দিব ও তোমার এখানে আসতে হবে না ও তোমার সাথে যে কথা বলে আসবে সত্যি সত্যি আচ্ছা ঠিক আছে তাহলে যাই হ্যাঁ তোমার ভাই আর পিচিটা বাসা একা যাই থাকো না আমি একা একা বাসায় বোর হব আচ্ছা আমি কি তোমার টাইম পাস না টাইম পাস হবা কেন মানে আমার তোমার সাথে গল্প করতে খুব ভালো লাগে আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু তিতলি আর তোমার ভাইকে তো বাসায় একলা রেখে এসেছি যাবে আমি তো চুলার মধ্যে ভাত রেখে এসেছি ও আচ্ছা শোনো তুমি কিন্তু আজকে কোনো কিছু রান্নাবাড়া করতে যেও না আমি তোমার জন্য খাবার পাঠাচ্ছি ঠিক আছে ঠিক আছে তাহলে তোমার হাতের রান্নাটা খাও হ্যাঁ ঠিক আছে ওকে যাই হ্যাঁ হ্যালো হ্যালো জুই কেন অন্য কাউকে ফোন দিয়েছিলে নাকি আরে না তোমাকে তো দিছি তোমার কি অবস্থা বলো এই ভালো আলহামদুলিল্লাহ তোমার জন্য সুসংবাদ আছে তাই বলো তো কি শুনো আমি শহীদুল্লাহ জুড়ে একটা অসাধারণ গল্পের নাট্যরূপ দিব বলে চিন্তা করছি আর নায়িকা হিসাবে তোমাকে নিতে চাই মানে আমাকে মানে আমাকে এই ক্যারেক্টারের জন্য তুমি চিন্তা করছো আমার মনে হয় এই ক্যারেক্টারটা তুমি অসাধারণ করতে পারবে এই চরিত্র শহীদুল্লাহ জহির এই ক্যারেক্টারটা শুধু তোমার জন্যই লিখেছে তুমি যদি চাও নায়ক হিসাবে কাজ করতে পারবে ও ওয়াও মানে আমার তো এখন মানে আমি এক্সপ্লেন করতে পারবো না আমার হ্যাপিনেসটা আর কি কিন্তু মানে তুমি কনফিডেন্ট তো মানে আমি পারবো এই ক্যারেক্টারটা প্লে করতে অবশ্যই তুমি পারবে আর আমি আছি তো চিন্তার কোনো কিছু নাই নিশ্চয়ই ভালো কিছু হবে তুমি কি বলো ওকে তাহলে তোমার যদি মনে হয় যে আমি ক্যারেক্টারটা প্লে করতে পারবো ভালোভাবে তাহলে ঠিক আছে আমি করব আরে অবশ্যই পারবে না পারার কি আছে আচ্ছা আমাদের একটা ফটোশুট হওয়ার কথা ছিল এটা কবে হবে বলো ভালো আছি বাবা এসেছে বাবা আমার জন্য অনেক মজার মজার খাবার নিয়ে এসেছে হ্যাঁ আচ্ছা শুনো আমি কিন্তু বাড়িতে যাব তুমি কবে যাবে ও তাহলে তো অনেক দেরি ওকে টেক কেয়ার রাখি তাহলে বাই গাধা এখন বলবো না বাসায় চলো বাসায় গিয়ে বলবো মা আচ্ছা আচ্ছা মা তুমি রেডি হও আমি একটু আসছি আচ্ছা হেরা যখন এই ফ্ল্যাটে থাহে না হে সময় কিন্তু চাবি গ্যাস মোড়ে দিয়ে যায় স্যার কতটা বিশ্বাস করে বুঝতে পারছেন এই আর কি স্যার শোনো মানিক আশপাশে যদি কোনো ঘটনা ঘটে তাৎক্ষণিক আমাকে ফোন দেবে ঠিক আছে
অবশ্যই স্যার, আপনারে ফোন দিমু নাকি আর একজনারে ফোন দিমু স্যার? আপনারেই ফোন দিমু, সবাই আগে জানাবো স্যার, কোনো চিন্তা করবেন না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। এই স্যার, এই একটা কথা আছে, কথাটা হয়েছে কি স্যার, মাটির মধ্যে যদি একটু পানি না ছিটান তাহলে কিন্তু গাছ ওই বাইয়া ভালো ওঠে না স্যার, ব্যাপারটা এই। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে পানি দিচ্ছি, লক্ষ্য রেখো। জি স্যার, আপনি কোনো রকম কোনো চিন্তা করবেন না স্যার। সালাম আলাইকুম স্যার। না ঠিক আছে স্যার। তুই কি আমার কথা সত্যি রাগ করেছিস? আমি একদম সিরিয়াসলি বলিনি, বিশ্বাস কর। আমি কেন মন খারাপ করবো? তুমি এত মন খারাপ কেন করছো? আমি তো গ্রামের বাড়িতেই যাচ্ছি, বললাম না মার সাথে থেকে চলে আসবো, এত মন খারাপ করো না তো। তোমরা ঠিক মতো এই ফ্ল্যাটটার খেয়াল রাখবে। এই ফ্ল্যাটটার খেয়াল রাখবো এটা তোকে বলতে হবে না, কিন্তু তুই কোথাও যাচ্ছিস না, আমি এখন তোকে কোথাও যেতে দিব না। নাও ইউ আর অ্যাক্টিং লাইক আ বয়ফ্রেন্ড। একটু নালে হল আমি। আচ্ছা কথা সেটা না, কথা হচ্ছে কি সিরিয়াসলি, আমার খুব খারাপ লাগবে তুই না থাকলে। আমি কার সাথে আড্ডা দিব, কার সাথে কথা বলবো, কার সাথে দুষ্টামি করব? সাবিলার সাথে। না 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 না, তিনজন তিনজনকেই থাকতে হবে। আহা তুমি এত মন খারাপ করো না, আমি চলে আসবো, তোমাকে হাগ করে যাচ্ছি। না শাট আপ। কি শাট আপ সত্যি? আচ্ছা আগে বলে যা যে কতদিনের জন্য যাচ্ছিস। নাও ইউ আর অ্যাক্টিং লাইক আ বয়ফ্রেন্ড। তুমি আমার বয়ফ্রেন্ড? একটু হইলাম বয়ফ্রেন্ড, না হয় গার্লফ্রেন্ড তো হইতেই পারি। হ্যাঁ কি বলে তারা? তুমি বলো নি যে ওরা ওদের ক্লাস অ্যাটেন্ডেন্স ঠিক নেই বলছি, কিন্তু ওরা বলছে যে এটা আমাদের ব্যর্থতা, ওদের না। আরে বাবা আর কোথায় থাকবো, কোচিং সেন্টারে কাজ করছি। তুমি কেমন আছো? আরে এখানে হোটেলের খাবার খেয়ে খেয়ে আমার পেট খারাপ করেছে, যখন ব্যাচেলার ছিলাম কত বাইরে খেয়েছি, তখন কিছু হয়নি, এখন বিয়ের পর। এখন কি স্যালাড খেয়েছো? হ্যাঁ হ্যাঁ খাইছি। আচ্ছা শোনো না, রাজশাহীতে প্রচুর আম, তোমার জন্য নিয়ে আসবো। আরে বাবা না, কিচ্ছু লাগবে না, তুমি জাস্ট একটু নিজের টেক কেয়ার করো প্লিজ, নিজে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো আর সুস্থভাবে ঠিকঠাক হয়ে ঢাকায় ফেরত আসো, দ্যাটস ইট। গেছে যদি ডাকো ডানা মেলে আকাশ এসে নাচে, তোমার প্রেম সকল দিকে গেছে যদি ডাকো ডানা মেলে আকাশ এসে নাচে, নগরের গানে তার অভিমানে। শহরে বোবার মতো ঝুলছে নীরবতা,
বুকের নদীর ঢেউয়ে জাগে মাছের মতো কথা, কারা যেন সামনে দাঁড়ায় সোহাগ ভোলা তারা, ছায়ার মতো চমকে মিলায় ছায়া শরীরের আর বাজাতে পারে পাখি তোমার মতো, কে আর লুকাতে পারে পাখি তোমার কত। হঠাৎ তোমার এত টাকার প্রয়োজন কেন যে জমি বিক্রি করতে হবে? আসলে জমিগুলোর তো কোনো সিকিউরিটি নাই, মানে দখল হয়ে যেতে পারে, আচ্ছা ভালো ওটা বেচে দিয়ে বেশ কিছু টাকা পাওয়া যাবে। হেইয়া না এ বাটা, এ তুই কি ওরে বিয়ে হস হয়, তুই বউ বউ মারাও কাই? বিয়া করি নাই কোন মার, আপনি আন্ডারস্ট্যান্ড করেন কে, আমার বউ বউই আর আপনি দারোয়ান মামিয়া। এককারে সেট করে উঠছে গায়ের মধ্যে না, আগে বিয়ে হর হের পরে তোর অডর নডর যা হর তিস শহরে। টিচার আবার খুঁজতে হবে নাকি? আমার বাসাতেই তো টিচার। বাসাতে কে? সাবিলা। আচ্ছা ভালো পড়ায় তো না? হ্যাঁ ও খুব ভালো স্টুডেন্ট, ইভেন ওর তিন চারটা স্টুডেন্ট আছে, বললাম না খুব ভালো পড়ায়। এই ফ্ল্যাটটার খেয়াল রাখবো এটা তোকে বলতে হবে না, কিন্তু তুই কোথাও যাচ্ছিস না। আমি এখন তোকে কোথাও যেতে দিব না। নাও ইউ আর অ্যাক্টিং লাইক আ বয়ফ্রেন্ড। কি করছো, কোথায় তুমি? আরে বাবা আর কোথায় থাকবো, কোচিং সেন্টারে কাজ করছি। তুমি কেমন আছো? আরে এখানে হোটেলের খাবার খেয়ে খেয়ে আমার পেট খারাপ করেছে, যখন ব্যাচেলার ছিলাম কত বাইরে খেয়েছি, তখন কিছু হয় না, এখন বিয়ের পর। এখন কি স্যালাইন খেয়েছো? হ্যাঁ হ্যাঁ খাইছি খাইছি। আচ্ছা শোনো না, রাজশাহীতে প্রচুর আম, তোমার জন্য নিয়ে আসবো। আরে বাবা না কিচ্ছু লাগবে না, তুমি জাস্ট একটু নিজের টেক কেয়ার করো প্লিজ, নিজে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো আর সুস্থভাবে ঠিকঠাক হয়ে ঢাকায় ফেরত আসো, দ্যাটস ইট। আচ্ছা শোনো, আমি এখন মিটিংয়ে আছি, কাজ করছি, বাসায় ফিরে ফোন দিচ্ছি। ওকে ওকে বাই। হ্যাঁ যেটা বলছিলাম, এখন পার্সেন্টেজ যদি এভাবে নিচের দিকে নামতে থাকে তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, কয়েকদিন পর দেখবো যে স্টুডেন্ট এখান থেকে অন্য কোচিং সেন্টারে যাওয়া শুরু করেছে, তখন কিন্তু তুমি স্টুডেন্ট আটকে রাখতে পারবে না। আর রুবেল সুজন ওরা কোথায়, ওদের ক্লাসও কি একই অবস্থা জানো কিছু? তাদের সাথে তো যোগাযোগ করেই পাওয়া যায়। তো ওরা তো আমাকে রিপোর্ট করছে না, ওরা যদি রিপোর্ট না করে আমি ইনিশিয়েটিভটা নিব কি করে? একই অবস্থা। শোনো তুমি টেস্ট পেপারগুলো এদের প্যারেন্টসের ফোন নাম্বারগুলো আমাকে দাও, আমি আজকে ফোনে কথা বলছি। বাবা কতদিন পরে আমি বাড়িতে যাচ্ছি বলতো? হ্যাঁ অনেকদিন পর তুমি বাড়ি যাচ্ছো, খুব ভালো লাগছে আমার। এবার আমি একটা প্ল্যান করে বের হচ্ছি। আচ্ছা সবার আগে আমি আমার রুমটা চেঞ্জ করব। তোমরা না এখন আমার রুমটাকে পুরো ছোটবেলার একটা রুম বানিয়ে রেখেছো, ছোটবেলার পর্দা, ছোটবেলার বেডশিট, ছোটবেলার পড়ার টেবিল, এগুলো চেঞ্জ করতে হবে আমার। আরে মা তুমি তো আমাদের কাছে ছোটই। বাবা এগুলো বলবে না তো, আমি বড় হয়েছি না? এবার যে আমি সবার আগে পর্দা চেঞ্জ করব, বেডশিটটা চেঞ্জ করব আর পড়ার টেবিলটা ফেলে দিব। পড়ার টেবিলটা বদলাবে কেন? ওটা ফেলে ওখানে একটা বুকশেলফ রাখবো। আচ্ছা আচ্ছা জানো মা আমাদের এবারে অনেক আম হয়েছে, তোমার মা তোমার জন্য অনেক কিছু বানিয়ে রেখেছে, তোমার মা তোমার জন্য অনেক আমের আচার বানিয়ে রেখেছে। আচ্ছা বাবা মা আমসত্ত্ব বানায়নি? হ্যাঁ তুমি আমসত্ত্ব ভালোবাসো, তোমার মা জানে আমসত্ত্ব বানিয়ে রেখেছে তো।
বাবা তুমি সাবধান। শরীরটা পালা না, এত ওষুধ খেয়েছি খালি দুর্বলই হয়ে যাইতেছি কাকু আপা। খালা আপনি ঠিক হয়ে যাবেন, ওষুধগুলো টাইম মতো খেলে শরীরটা আবারও ঠিক হয়ে যাবে। আই আবার ডাক্তার দেখিয়েছিলে? হ্যাঁ আপা দেখাইছি, এই যে ওষুধ খাইলাম একটু আগে। আপা দেখাইতেছে, ওষুধও খাইতেছি কিন্তু কোনো কামে লাগতেছে না আপা, আমার জমে ডাক্তাছে, আমি আর বাঁচতাম না গো আপা। আমি রাইত করে স্বপ্ন দিই, আমার বাপের কবরের সামনে আমি বইয়া রয়েছি গো আপা, আমি আর বাঁচতাম না গো। খালা এগুলো আপনি কেন বলতেছেন? আপনি আবারও সুস্থ হয়ে যাবেন, আপনাকে এই ডাক্তার ভালো না করতে পারলে আমরা আরো ভালো ডাক্তার দেখাবো, আমরা আছি তো, তাই না? আপনি আবার আমাদের বাসায় কাজ করতে পারবেন। আমার অসুবিধার লেগে এই বাস্তিটা রামনগর বাসাত পাঠাইছি, হ্যাঁ আইছিল বেড়াইবার, অন কি করুম, আমনগর এনে কামের লোক নাই, হের লিগে পাঠাইছি। হ্যাঁ একটু দেখা রেখেন, হেরে নাকি আপনাকে ওই দারোয়ান খালি ডিস্টার্ব করে, আইতে যাইতে কি জানি কয় জানি গো বাবা। হ্যাঁ ওইটা নিয়ে আপনি একদম ভাববেন না, ওই বিষয়টা আমি দেখবো।